গুড মর্নিং বন্ধুরা, তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগের সঙ্গে। তো দেখতে পাচ্ছ সকালবেলা এই যে বাসে কাজ সেরে থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে, তো এগুলোকে টেবিলের উপর দিয়ে নেবো, কারণ জল থাকলে না, আর আমাদের কলের জলটা একটু হলুদ, মানে খুবই আয়রন, তো সেই কারণে থালাগুলো উপর দিয়ে না রাখলে কী হয়, ওই আয়রনটা মানে থালা যে কোনো কিছুর পাশ দিয়ে একেবারে হলুদ হয়ে যায়। তো সমস্ত কিছু উপর দিয়ে দিয়ে রেখে দিলাম। এরপর আমি করে নেব চা। এই যে চার জন্য চায়ের পাতিলটা আলাদা করে রেখেছি, আর এখানে রেখেছি সেকনি, আর এখানে রে এই যে মগে করে ছেঁকবো তার জন্য। তো এই সসপ্যানের ডান্ডাটা না ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ, তো তার জন্য মানে সারা সিউজ করতে হয়। তো এই যে বলতে বলতে রেডি হয়ে গেলো আদা তেজপাতা দিয়ে কড়া করে চা। তো সবাইকে দিয়ে দেবো চাটা, তারপর আমি চলে যাবো বাকি কাজে। অ্যাকচুয়ালি চাটা না বেশি করে না ফোটালে মানে কেমন একটু জলের গ্যাসটা থেকে যায়, সেই কারণে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ছেঁকে নিলাম, এবার সবাইকে ডেকে দিয়ে দেবো। চলো শোনো কী করছে একজন লোক দেখে আসি, ও সকাল থেকে তো পাত্তাই পাওয়া যায়নি, তো এই যাও দেখলাম বলে, নাহলে যে কী হকা শুরু করেছে, এই যে ঘরের যে লজেস ছিল সেগুলো মুখের মধ্যে পুরো নিয়ে বসে রয়েছে, মানে খোসা ছাড়ায়নি, খোসা শুদ্ধ দিতে একবার গলায় আটকে যায়, কী অবস্থা হবে বলুন তো। তো এই যে আমার বলাতে আবার বার করলো, হাতে একটা আছে মুখে একটা ছিল, আমি যদি পারতো দুটোই মুখে ঢুকিয়ে নিত। তো গরমও পড়েছে, ও কেন কি জানে এই জামাটা পড়েছে, তো জামাটা না হাতা কাটা হলে একটু মোটা আছে। তো এদিকে রান্না করবো, এই যে মানে মাংসটা বার ফ্রিজতে বার করে রাখতে না রাখতে দেখো পিঁপড়ে উঠে গেছে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এখানে একটা বড়ো দেখে খাসির মাথা, আর এখানে রয়েছে মানে যে চর্বিটা সেটা, আর এখানে রয়েছে যে মাথার যে ঘিলো থাকে সেটা। তো চলো আজকে ভাবলাম যখন এটা রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে গুঁড়ো গুঁড়ো জিরা, ও ইউজ করতে গিয়ে দেখি গুঁড়ো জিরা শেষ হয়ে গেছে, মানে প্রথমে ভেবেছিলাম আছে, তো আগে যদি দেখতাম তাহলে মিক্সিতে একবারে দিয়ে দিলে কি একবারে পেস্ট হয়ে যেত, তো আগে যেহেতু দেখিনি তো এখন দেখলাম হঠাৎ করে। তো চলো কিছুটা পেঁয়াজ আদা রসুন আর এই লঙ্কাটা পেস্ট করে নেব, আর যে কোচানো পেঁয়াজগুলো আছে সেগুলো কড়াইতে গোটা মানে ভেজে নেব। অ্যাকচুয়ালি সবগুলো পেস্ট করলে না ঝোলটা খুব বেশি গাঢ় হয়ে যাবে, আর খেতে অতটা টেস্ট হবে না, মিষ্টি মিষ্টি লাগবে, সেই কারণে কিছু দিয়ে দিলাম মিক্সিতে আর কিছু আস্ত এরকম কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে ভালো করে নিপিস করে মিক্স করে নেব। ওই যে দিয়ে দিলাম কয়েক পিস পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো এদিকে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে। এরপরে আলুগুলো তুলে নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দেবো, এই যে কুচানো পেঁয়াজগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিলাম, আমি কিন্তু তেল বেশি ইউজ করিনি দেখতেই পাচ্ছ। চলে দেওয়া যেহেতু আমার মানে খাসির মাথাতে ওখানে চর্বি এনেছে তোমাদের দাদাভাই, মানে ওটা থেকে তেল গলবে সেই কারণে বেশি তেল দিইনি। এবার স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে দেবো, এখন খুব একটা লবণ হলুদ দেবো না, মানে কষানোর সময় তখন একটু বেশি করে দিয়ে দেবো, এখন সামান্য একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা
ভাজার সময়। আর এই যে দিয়ে দিয়েছি এই খাসির মাথাটা, দেখতে পাচ্ছ মানে এটাতে মাংসের তুলনায় না হাড়টা একটু বেশিই থাকে, কিন্তু হাড়গুলো খুব একটা শক্ত হয় না। তো এই যে মাংস দেওয়ার পরে আমি এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা না পড়তে চাইছে না। এবার এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে বুলিয়ে দিয়ে দেবো। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এই যে আমার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এই অবস্থায় দিয়ে দেবো একটু মিট মশলা, আর দিয়ে দেবো একটু মানে কাশ্মীরি রেড চিলি গুঁড়োটা। চলে এইটাতে ঝাল নেই, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি, মানে কালারটা খুব ভালো আসবে। তো এই যে দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করবে এই খাসির মাথাটা এইভাবে রান্না করা, দেখবে খুবই ভালো লাগবে আর টেস্টও হবে। তো এই যে এই চর্বিগুলো আমি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু একটু বড় বড় ছিল, তো এই যে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে আলাদা করে রেখেছি। আর এই যে এটা হচ্ছে গেলো, এই গেলোটা যে বাচ্চাদের পক্ষে কতটা উপকারী সে যারা একবার খেয়েছে তারাই জানে। আর এই যে এখানে রেখেছি পেঁপে, এই পেঁপেগুলো দিয়ে দেবো আমি এই কষা মাংসের মধ্যে, কারণ পেঁপে দিলে কি ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি সবগুলো দেবো না, মানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। তোমরা মানে যদি ওজনে 1 কিলো হয় তাহলে তোমরা সেখানে একটা ছোটো সাইজের পেঁপে 1 ফালি দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছে যে কিছু গোলমরিচ, আর একটু আস্ত জিরে, আর নিয়ে নিয়েছে এখানে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ, এটাকে একটু শিলে বেটে নেবো, কারণ যেহেতু অল্প মশলা তো মিক্সারে হবে না, তো সেই কারণে শিলে বেটে নিলাম। তো আমি আমার কষানো কমপ্লিট, আমি এই পর্যায়ে দিয়ে দেবো জল। আমার যেহেতু তেল ছেড়ে গেছে তো সেই কারণে জল দিয়ে দিলাম, একটু বেশি করে কষাতে হবে, কারণ যেহেতু খাসির মাথা সিদ্ধ হতে একটু দেরি হয়, আর যত কষাবে ততটা টেস্ট ভালো আসবে। তো আমি কিন্তু এ অবস্থায় কিচ্ছু দিইনি, মানে খাসির চর্বিও দিইনি, ঘিলেও দিইনি। তো এই যে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো এই যে তেলটা, মানে চর্বি দিয়ে আমি এটাকে এবার মিক্স করে নেবো। এই যে মিক্স করে নিলাম, তো এই যে আমার এই হাঁড়িতে আছে গরম জল, মানে লাগলে জল দেওয়াই যায়। তারপরে এই অবস্থায় দিয়ে দেবো ঘিলো, মানে ঘিলোটা আমি দেখো একটুও কিন্তু নাড়িনি, তো হালকা হাতে একটুখানি নেড়ে দেবো, মানে জলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো চলো নেড়ে চেড়ে, এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, এবার দিয়ে দেবো এই যে বাটা যে মশলাটা, গরম মশলা, জিরে আর গোলমরিচ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকা খুলে একবার দেখিয়ে দিই কীরকম লাগছে। তো এই যে রেডি হয়ে গেছে, দেখে জাস্ট জিভে জল চলে আসছে। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আরও কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এরকম টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমিও খুব খুশি। তো এদিকে সোনার ভাত বেড়ে দিয়েছি, আর এই যে নিম পাতা ভাজা করে নিয়েছিলাম আগে একটু, তো সোনুকে একটু দিয়ে দিলাম, ও নিম পাতা খাবে খাবে করছে। আর এই যে সোনার জন্য একটু ঘিলো নিয়ে নিয়েছি, আর কয়েক পিস ছোটো ছোটো থেকে মাংস। তো এই যে যেটা হলুদ কালার দেখছো ওটাই ঘিলো।